নিমা আমরা গত কয়েকদিনে দেখেছি যে সুশান্ত সিং রাজপুতের বাবার দায়ের করা এফআইআর এর পর এবং বিহার পুলিশের তদন্তে ঢোকার পর থেকে প্রত্যেক মুহূর্তে নতুন নতুন নাটকীয় মোড়। সুশান্তের অ্যাকাউন্ট থেকে উধাও হওয়া 15 কোটি টাকা গেল কোথায়? এই মুহূর্তে পুলিশ সেটাই তদন্ত করছে এবং তার অ্যাকাউন্ট ডিটেইলস সমস্তটা খতিয়ে দেখা হচ্ছে এবং মোপিয়া এটাও জানা যাচ্ছে আগামী সপ্তাহে রিয়া এবং তার ভাইকে তলব করা হবে। দিন যত এগোচ্ছে ততই যেন আরো তালগোল পাকিয়ে যাচ্ছে সুশান্ত সিং রাজপুত মৃত্যু রহস্য। বিহার মুম্বাই পুলিশ তদন্ত তো করছিলই, এবার তাতে জুড়ে গেল ইডিও। বান্ধবী রিয়ার বিরুদ্ধে মঙ্গলবারই এফআইআর করেন সুশান্তের বাবা কেকে সিং। আত্মহত্যায় প্ররোচনা ছাড়াও ছেলের টাকা পয়সা নয় ছয়ের অভিযোগ আনেন রিয়ার বিরুদ্ধে। তদন্তে নেমে সেই সংক্রান্ত একাধিক তথ্য হাতে এসেছে বিহার পুলিশের, যেখানে দেখা যাচ্ছে 2019 অক্টোবর নভেম্বরে সুশান্তের অ্যাকাউন্ট থেকে ভুরি ভুরি টাকা খরচ হয়েছে রিয়া ও তার ভাই সৌভিকের পেছনে। 2019 নভেম্বরে সুশান্তের অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল প্রায় 4 কোটি 63 লক্ষ টাকা। 14 অক্টোবর 2019 রিয়া ও তার ভাই সৌভিকের ফ্লাইটের টিকিট বাবদ খরচ হয় 81,901 টাকা। 16 অক্টোবরে আবারও রিয়া ও তার ভাই সৌভিকের ফ্লাইটের টিকিট বাবদ সুশান্তের অ্যাকাউন্ট থেকে বেরোয় 76,305 টাকা। 15 অক্টোবর রিয়ার ভাইয়ের হোমস্টে বাবদ খরচ 4,73,000 টাকা। 21 নভেম্বর রিয়া জারায় শপিং করেন, তার খরচ পড়ে 35,230 টাকা। 20 নভেম্বর রিয়ার চুল ও প্রসাধনের জন্য সুশান্তের অ্যাকাউন্ট থেকে বেরিয়েছিল প্রায় 40,000 টাকা। তদন্তে পুলিশ আগেই জানতে পেরেছে সুশান্তের অ্যাকাউন্ট থেকে প্রায় 15 কোটি টাকা উধাও। সেই টাকা কি তবে রিয়া ও তার ভাইয়ের পেছনেই খরচ হয়েছে, নাকি সুশান্তকে বাজি করে সেই টাকা সরিয়েছেন রিয়া নিজে? সুশান্তের অ্যাকাউন্টের টাকা গেল কোথায়? কোনো আর্থিক তছরুপের ঘটনা ঘটেছে কি? ইতিমধ্যেই ইসিআইআর ফাইল করে তদন্ত শুরু করেছে ইডি। পাশাপাশি মুম্বাই পুলিশের হাতেও সুশান্তের আর্থিক অবস্থা নিয়ে নতুন সূত্র হাতে এসেছে। জানা যাচ্ছে সুশান্তের মাসিক খরচ ছিল প্রায় 20 লাখ টাকা। লোনাভালায় একটি ফার্ম হাউস ভাড়া করেছিলেন অভিনেতা, যার জন্য প্রতি মাসে তার খরচ ছিল 5 লক্ষ টাকা। আপাতত এই সব তথ্য যাচাই করে দেখছে ইডি। তদন্তকারীদের মতে সুশান্তের ব্যাংকের জটিল হিসেব নিকেশের মধ্যেই হয়তো লুকিয়ে মৃত্যু রহস্যের চাবিকাঠি। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। আর মুপিয়াই, এতদিন ধরে সুশান্তের মৃত্যুর পর থেকে এত তদন্ত চলছে, কিন্তু রিয়া চক্রবর্তীকে কিন্তু কখনোই প্রকাশ্যে কোনো মন্তব্য করতে বা কিছুই বলতে দেখা যায়নি, কিন্তু আজ অবশেষে রিয়া চক্রবর্তী মুখ খুললেন। একদমই, কারণ তার আগেই আমরা দেখেছি যে একটা পুরনো ভিডিও সেটা ভাইরাল হয়, আর তারপর আজকে দেখলাম যে রিয়া চক্রবর্তী তিনি একটা ছোট্ট ভিডিও সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, যেখানে তিনি বলছেন সত্যের জয় হবে। কোন একটি অজানা লোকেশনে বসে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর এই ভিডিও প্রকাশ্যে এলো। তাকে সুশান্ত মৃত্যু কেসে ফাঁসানো হচ্ছে বলে জানালেন রিয়া। তিনি এও বলেন বৈদ্যুতিন মাধ্যমে তার সম্পর্কে যা বলা হচ্ছে আইনজীবীর পরামর্শ মতো তার উত্তর তিনি এখনই দিতে পারছেন না, তবে দেশের আইন ব্যবস্থার উপর তার ভরসা আছে। Even though a lot of horrible things are being said about me in the electronic media, I refrain from commenting on the advice of my lawyers as the matter is sub judice. Satyamev Jayate, the truth shall prevail. কে এই অঙ্কিতা লোখান্ডে? জিটিভি সিরিয়াল পবিত্র রিস্তার সেটেই সম্পর্কে বাঁধা পড়েন সুশান্ত অঙ্কিতা। টানা 6 বছর ডেট করেন তারা, তারপর সম্পর্কে ইতি টানেন দুজনেই। কিন্তু আজও অঙ্কিতার ফ্ল্যাটের নেম প্লেটে তার প্রাক্তন সুশান্তের উজ্জ্বল উপস্থিতি। সেই প্রাক্তন বান্ধবী বিহার পুলিশকে জানান তার সঙ্গে চ্যাটে সুশান্ত বলেছেন, রিয়া আমাকে খুব হ্যারাস করে। ইঙ্গিত ছিল যে সুশান্ত এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। সুশান্তের প্রাক্তন বান্ধবী খুলেআম বলেন যে তিনি সুশান্তের সঙ্গে 6 বছর কাটিয়েছেন। সুশান্ত নিজের স্বপ্ন ডায়েরিতে লিখে রাখতেন, 5 বছর পর তিনি কোথায় পৌঁছতে চান সেই মতো নিজেকে তৈরি করতেন তিনি। তাই তিনি কিছুতেই বিশ্বাস করেন না যে সুশান্ত মানসিক রোগগ্রস্ত ছিলেন। অঙ্কিতার সাফ কথা, সাময়িক মন খারাপ হতে পারে, কিন্তু মেন্টাল ইলনেস অনেক বড় শব্দ। মুম্বাই পুলিশ সহযোগিতা করছে না এমন অভিযোগ তুলেছে বিহার পুলিশ। সুশান্ত মৃত্যু তদন্তের গতি প্রকৃতি ও রেকর্ড কিছুই বিহার পুলিশের সঙ্গে শেয়ার করা হচ্ছে না বলে অভিযোগ। তবে এ নিয়ে মুখ খুলতে চাননি ডিজি। ডিটেল মে জব হামারে পাস কুছ ঠোস জানকারি হোগি তো হাম পুরা আপ লোগোন কো বুলা করকে ব্রিফ করেঙ্গে। স্যার তো আবি কোই ভি জানকারি নেই স্যার, ইস বারে কেসি চল রহি হ্যায়, আবি আবি জান ঠিক চল রহি হ্যায় পাটনা পুলিশ কি বিহার পুলিশ।